আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি যাবা থেকে শুরু করবো আসলে যাবার কিভাবে ইনস্টল করতে হয় সে বিষয়টি আমি দেখাবো এবং যাবা ইনস্টলেশনের জন্য কি কি প্রয়োজন হয় আর এই কোর্সটি মূলত হচ্ছে যাবা লেকচারের উপর হবে এই কোর্সটিতে আমরা অনেক কিছুই সাজাবো যেটি হচ্ছে আজকে প্রথম ভিডিও এবং আজকের ভিডিওটিতে আমি মূলত দেখব হচ্ছে জাবা ইনস্টলেশনটা এরপর এক এক করে সব ভিডিও আমরা দেখব সো জাবা ইনস্টল করার জন্য আমাদেরকে ফার্স্টলি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা গুগলে গিয়ে লিখব জ্যাডিকে ডাউনলোড লিখবো আমরা জেডিকে ডাউনলোড করলে আমরা এ পেজে একটি চলে আসবো এ পেজে আসার পরে হ্যাঁ এখানে ক্লিক করব। সো জেডিকে ডাউনলোড করার জন্য আমার যে অ্যানভারমেন্ট সিস্টেম যেটা আছে সেটাতে আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইনস্টলার এবং অনেক ধরনের এখানে ফাইল দেখা যাচ্ছে আমি মেনলি ডিএক্সি ফাইল উইন্ডোজ সিক্সটি ফোর ইনস্টলার যেহেতু আমার পিসিটা উইন্ডোজ সিক্সটি ফোর বিট প্রসেসরে রান হচ্ছে সো ওই জন্য আমরা এটি ডাউনলোড করব আপনাদের যদি বত্রিশ বিটার হয় সেক্ষেত্রে আপনারা বত্রিশ পিরিয়ডটি ডাউনলোড করবেন সো এখানে ক্লিক করে আপনারা জাস্ট ডাউনলোডই ক্লিক করবেন হয়ে যাবে ডাউনলোড এখানে সেভ ফাইলে ক্লিক করবেন যেহেতু আমার কাছে অলরেডি এটি ইনস্টল করা আছে সুতরাং আমি এটি ইনস্টল করছি না আপনারা সেফ ফাইলে গিয়ে আর এটি ইনস্টল করে ফেলবেন একদম সহজ কাজ খুব সহজে এটি করতে পারবেন সো আমরা আর ওই বিষয়টি দেখাচ্ছি না এখানে আমরা ধরে নিলাম যে আপনারা সবাই যাওয়া ইনস্টল করে নিয়েছেন সো এখন জ্যারিকে ইনস্টল করার পরে যে দাপটা সেটা হচ্ছে আমরা এখন কন্ট্রোল প্যানেলে গিয়ে চেক করব। আমার জাভা জেরিকে ফাইলটি প্রপারলি ইনস্টল হয়েছে কিনা আমার এনভায়রমেন্টে এখন আপনার খাচ্ছে হয়তো বা মনে হইতে পারে জ্যাডিকে ফাইল ইনস্টল করার কী দরকার আসলে জেডিকে মানে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট এটি দিয়ে আসলে পিসি এনভায়রমেন্টে আমি জাভা যে এনভায়রমেন্ট যেটি আছে সেটি আমরা ক্রিয়েট করে নিয়েছি সেটি না হলে আসলে আমাদের যাবা প্রোগ্রামগুলো রান হবে না ওই জন্য আমরা এটি ইনস্টল করে নিয়েছি সো আমরা তে চলে যাবো এখন আমরা এখন কমান ফ্রম্পে এখানে লিখবো জাভা সি একটু ওয়েট করবো এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আমাকে ইনফরমেশন দেখাচ্ছে আপনার জাবা ডেভেলপমেন্ট কিটটা যদি প্রপারলি ইনস্টল হয়ে থাকে তাহলে এই জিনিসটা আসবে আর যদি এটি ইনস্টল করা নাই বা থাকে তাহলে এটাই রিকগনাইজ করতে পারবে না সো এটি দিয়ে আসলে বুঝতে পারবেন যে আপনার পিসি এনভারমেন্টে জাবাটি ইনস্টল হয়েছে কিনা সো আমার যেহেতু ইনস্টল হয়ে গেছে সেহেতু এইগুলো দেখাচ্ছে আর আমি কস দিয়ে দিলাম এখন সেকেন্ড কাজ যেটা সেটা হচ্ছে আমার একটি আইডি লাগবে যেটা দিয়ে আমি প্রোগ্রাম লিখবো জাবা প্রোগ্রাম একটা আইডি অনেক ধরনের আছে তার মধ্যে পপুলার হচ্ছে নেটবিন্স আর ইক্লিপস যেহেতু আমি ইক্লিপস বেশি ব্যবহার করি সুতরাং আমি ইক্লিপসটা দেখাচ্ছি ইক্লিপস ডাউনলোড লিখবেন ইক্লিপস ডাউনলোড লিখার পরে এখানে আপনারা ইক্লিপস ডট ওয়ার জি এই পেজে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে সো এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন জাস্ট এখান থেকে ডাউনলোড অপশানটি ক্লিক করে দিলে এটি অটোমেটিক এটি ডাউনলোড হয়ে যাবে সো আমি যেহেতু ডাউনলোড করে আছে সেহেতু আমি আর দেখাচ্ছি না সো এখান থেকে আপনারা ইক্লিপসটা ওপেন করবেন একটি ফ্রেশ ইনস্টল অ্যাপের মধ্যে যেভাবে একটু টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে নেক্সট নেক্সট দিয়ে ফাইনাল যে অ্যাপস যে মেন যে ইন্টারফেস সেটাতে আসতে হয় সো একদম সেম প্রসেস যেভাবে অন্যান্য অন্য অ্যাপস আপনারা যেভাবে ডাউনলোড করে ইনস্টল করেন ঠিক সেমভাবে এইসব আইডিও কিন্তু সেমভাবে ইনস্টল করা যাবে সো এইরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে আসবে সেখান থেকে আপনারা ফাইলে গিয়ে নিউ ফাইলে আপনারা একটি জাবা প্রজেক্ট ক্রিয়েট করবেন জাভা প্রজেক্টটি আমি নাম দিচ্ছি ধরেন টেস্ট একটি প্রজেক্ট টেস্ট আমি নিজের মতো করে একটি টেস্ট প্রজেক্ট ক্রিয়েট করলাম সো লেফটে যদি এখানে দেখতে পাচ্ছি আমি প্রজেক্ট ক্রিয়েট করেছি সেটা এখানে দেখা যাচ্ছে আর এখানে আমি একটু অ্যারো চিহ্নতে ক্লিক করবো এবং সোর্সে ক্লিক করব সোর্সে ক্লিক করার পরে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করে এখন নিউ যে মেনু যেটা দেখতে পাচ্ছি নিউ মেনু থেকে আমরা প্যাকেজ সিলেক্ট করব প্যাকেজের একটি নাম দেওয়া যেতে পারি আমরা কারের একটি প্যাকেজ ক্রিয়েট করব এখানে সো কারের প্যাকেজটি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা ফিনিশে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন কার একটি প্যাকেজ এখানে ক্রিয়েট হয়েছে সো কার প্যাকেজের মধ্যে আমরা একটি ক্লাস সিলেক্ট করব ক্লাস হচ্ছে ক্লাসের নাম দেব হচ্ছে ক্লাস ক্লাসের নাম দিলাম অ্যা আমরা নিজেদের মতো করে একটি ক্লাসের নাম দিলাম সো আমরা ফিনিশে ক্লিক করলাম সো এখানে দেখতে পাচ্ছেন আমার প্যাকেজটা দেখাচ্ছে আমার পাবলিক ক্লাস এবিসি যেটি আমরা ক্লাস যেটার নাম দিয়েছিলাম সেটি এখানে দেখাচ্ছে ডিফল্ট ক্লাস সো এখানে আমাদের যদি যাবা প্রোগ্রামের মধ্যে আসলে ক্লাস জিনিসটা কী অবজেক্ট কী সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখব সো আমি যেহেতু এটা ট্যাস্ট একটি প্রজেক্ট যেহেতু আমি নতুন একটি ইনস্টল করে দেখাচ্ছি সেহেতু আমরা একটা কোট রান করে আমরা এখানে দেখবো আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কীভাবে ক্লাস কাজ করে কীভাবে অবজেক্ট কাজ করে সো আমরা এখানে একটি মেন মেথড লিখে ফেললাম এখানে দেখতে পাচ্ছি পাবলিক স্টেটিক বয়েড মেন স্ট্রিং আর্ক্স এগুলো আমরা সব কিছু শিখবো আস্তে আস্তে সো এখানে আমি একটি মেথড লিখে সো আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এবং এটি আমি রান দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আউটপুটে নিচে যে আউটপুট শো করছে এখানে হেলো ওয়ার্ল্ড ক্রিকেটই চলে আসলো সো আমি এখানে বেসিক কয়েকটা কোট রান করে দেখি ফাইভ প্লাস নাইন আমি এখানে দেখতে পাচ্ছেন ফাইভ প্লাস নাইন সেমেন চোদ্দ এখানে আউটপুটে আমাকে চোদ্দো দেখাচ্ছে তার মানে আমার সেট আপটি ঠিক আছে এবং সব কিছু ভালোভাবে রান হচ্ছে সো নেক্সট ভিডিওটিতে আমরা যা আবার আরও বেসিক যে ইনস্ট্রাকশন এবং এলিমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখব এবং আস্তে আস্তে আমরা শিখবো একটার পর একটা সো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম